সুধী নবম শ্রেণীর শিক্ষার্থীরা, অনেক দিন পর আবার তোমাদের সামনে আসতে পেরে ভীষণ ভালো লাগছে। মাঝখানে ভোট নিয়ে আমরা ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিলাম, যাই হোক সে পর্ব মিটে আবার আমরা ক্লাসের পরিসরেই ফিরে এলাম। আজ আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক অভিক্ষার প্রথম পাঠ্যাংশ নবনবসৃষ্টি নিয়ে আলোচনা করব, যেটির রচনাকার সৈয়দ মুজতবা আলী। নবম শ্রেণীর সিলেবাসে তিনটি প্রবন্ধ রয়েছে, নবনবসৃষ্টি, চিঠি এবং হিমালয় দর্শন। এই তিনটি প্রবন্ধ কেন একে বলছি না, সাহিত্যের যে সমস্ত বিভাগ রয়েছে সেই বিভাগের মধ্যে অন্যতম হলো প্রবন্ধ। যে প্রবন্ধের উদ্দেশ্য সাহিত্যের চিরন্তন উদ্দেশ্যের মতোই পাঠকের কাছে সৌন্দর্য সৃষ্টি এবং আনন্দদান, এটা তো রয়েছেই, কিন্তু প্রবন্ধ কেন? প্রবন্ধ হলো আমাদের বুদ্ধিকে তীক্ষ্ণতর, দৃষ্টিকে সমুজ্জ্বল এবং জ্ঞানের পরিধিকে প্রশস্ত করে তোলে। এটা দু ধরনের হয়ে থাকে, এক হচ্ছে বস্তুনিষ্ঠ প্রবন্ধ, দুই ব্যক্তিগত প্রবন্ধ। যেখানে বস্তুনিষ্ঠ প্রবন্ধ, সেখানে একটি বিষয়কে স্বীকার করে বক্তা বিভিন্নভাবে বিভিন্ন উদাহরণে তার বক্তব্যকে, পাণ্ডিত্যকে, বুদ্ধি বা জ্ঞানের পরিচয়কে মুখ্য করে তোলে। এই জাতীয় প্রবন্ধে পাঠক চিত্তের সহিত লেখকের ব্যক্তিচিত্তের একটা সংযোগ ঘটে, কিন্তু প্রবন্ধকারের হৃদয়ের সঙ্গে পাঠকের সংযোগ তেমন একটা ঘটে না। যে জিনিসটি ঘটে ব্যক্তিগত প্রবন্ধের ক্ষেত্রে, সেখানে বক্তা অর্থাৎ প্রবন্ধকার আচার্য বা গুরুদেবের মতো জ্ঞানের আলো বিতরণ করে চলেন, আমরা তাঁর চোখ দিয়ে সমস্ত বিষয়টাকে উপলব্ধি করার চেষ্টা করি। এই জাতীয় যে প্রবন্ধ, সেই প্রবন্ধকে মন্ময় বা ব্যক্তিগত প্রবন্ধ বলে। বাংলা সাহিত্যে প্রবন্ধ সাহিত্যের সূত্রপাত রাজা রামমোহন রায়ের লেখাতে, এরপর অক্ষয় কুমার দত্ত, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ প্রমুখের হাত ধরে তা পূর্ণতা পেয়েছে। বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের দপ্তর এর অন্যতম প্রকৃষ্ট প্রবন্ধের মধ্যে পড়ে। প্রসঙ্গত বলে রাখা ভালো, প্রবন্ধ কিন্তু গদ্য বা পদ্য দুটো অবয়বেই লেখা যেতে পারে। আমাদের পাঠ্যাংশে থাকা সত্যেন্দ্রনাথ দত্তের আমরা কবিতাটি যেটি আমরা পড়ব, সেটা কিন্তু বিষয়বস্তুর দিক থেকে একটা প্রবন্ধ। এখানে বাঙালি জাতির গুণকীর্তন করা হয়েছে, কিন্তু সেটা কবিতার আকারে। চলে আসি নবনবসৃষ্টি প্রবন্ধে, যার রচনাকার সৈয়দ মুজতবা আলী। লেখক পরিচিতি অংশ থেকে আমরা দেখে নেব, সৈয়দ মুজতবা আলী 1904 খ্রিস্টাব্দে শ্রীহট্টের করিমগঞ্জে জন্মগ্রহণ করেন, যেটি বর্তমানে আসাম রাজ্যের অন্তর্গত। বাবার নাম সৈয়দ সেকান্দার আলী। মহাত্মা গান্ধীর ডাকে অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে ইনি স্কুল ছাড়েন। শান্তিনিকেতনে পড়া শেষ করে তিনি কাবুলের শিক্ষা বিভাগে অধ্যাপক হন। তাহলে এখানের সঙ্গেই আমাদের মূল যোগসূত্র বাংলা সাহিত্যের। তিনি আরবি, ফার্সি, জার্মান সহ 15টি ভাষা জানতেন। প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, উপন্যাস ও রম্য রচনা তাঁর দক্ষতা অসামান্য। এই একটা নতুন শব্দ এলো তোমাদের কাছে, রম্য রচনা, যেটিকে ইংরেজিতে বেলিস লেটার বলা হয়। এই রম্য রচনা আসলে ব্যক্তিগত প্রবন্ধের মতোই এক বিশেষ ধরনের রচনা, যদিও ব্যক্তিগত প্রবন্ধের সঙ্গে তার একটু পার্থক্য রয়েছে। তার উল্লেখযোগ্য গ্রন্থ দেশে বিদেশে, পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, ময়ূরকণ্ঠী, সবনম, ধূপছায়া, টুনিমেম, হিটলার প্রভৃতি।
তিনি নরসিংহ দাস পুরস্কারে সম্মানিত। এই গেল আমাদের লেখক পরিচিতির কথা। এবার আসি আমাদের মূল প্রবন্ধের বিষয়বস্তু। মূল প্রবন্ধের যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে তা নামকরণ থেকে খানিকটা স্পষ্ট। নব অর্থাৎ নতুন, নতুন সৃষ্টি, সৃজ ধাতুক তি করে হচ্ছে সৃষ্টি, অর্থাৎ নতুন নতুন নির্মাণ করা। কী নির্মাণ করব? শব্দ। এই শব্দ নির্মাণের ক্ষেত্রে আমরা এখানে একটা সুন্দর ছবি দেখতে পাচ্ছি। ছবিটার দিকে ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে একটা ফুলদানি যেখানে অনেকগুলো ভাষার নাম দেওয়া আছে, সংস্কৃত, আবেস্তা, গ্রিক, হিব্রু, আরবি, ফার্সি, ফরাসি, পর্তুগিজ, অনেকগুলো ভাষার নাম দেওয়া আছে। আসলে এই ফুলদানিটা বাংলা ভাষার ফুলদানি, যেখানে এই সমস্ত শব্দের অবস্থান ফুলের মতোই রয়ে গেছে এবং আজকের আমাদের সুন্দর বাংলা ভাষা গড়ে উঠছে। এটি পরবর্তীকালে আমাদের বাংলা ব্যাকরণে শব্দ ভাণ্ডার নামে পড়ব। সেখানটা পড়লে এই প্রবন্ধটা পাঠ আরও ভালো লাগবে। আমরা বাংলা ভাষা ব্যবহার করছি, এখানে যে শব্দগুলি ব্যবহার করছি সেই শব্দগুলি কীভাবে এলো তার উৎস ধরেই বিভিন্ন ভাষার নাম আমরা পেয়ে থাকি। ধরো বললাম গরমকালে আমের সঙ্গে একটা ফল পাকে, যে ফলটার গায়ে অনেকগুলো কাঁটার মতো অংশ থাকে, খেতে খুব মিষ্টি, একে কাঁচা অবস্থায় সবজি হিসেবে ব্যবহার করা হয়, পাকলে এটা আরও সুমিষ্ট লাগে। তোমরা সঙ্গে সঙ্গে মনে করে বলতে পারবে স্যার কাঁঠালের কথা বলছেন। তা কাঁঠাল শব্দটা কে প্রথম ব্যবহার করলো? আমরা তো ছোটোবেলা থেকে ফলটাকে দেখে কাঁঠাল বলে বলতে শিখেছি, কিন্তু শব্দটা এলো কোথা থেকে? এই যে আমরা সবজি হিসেবে আলু ব্যবহার করি, কফি ব্যবহার করি, পেঁয়াজ ব্যবহার করি, এই শব্দগুলি কোথা থেকে এলো? তারই উৎস সম্পর্কে জানতে গিয়ে আজকে আমাদের প্রবন্ধটা খুব জরুরি হয়ে পড়েছে। চলো দেখা যাক লেখক কী বলছেন এই সম্পর্কে। যে প্রবন্ধটি আমরা এখন পড়া শুরু করেছি নবনব সৃষ্টি, এটির মূল নাম কিন্তু মামদোর পুনর্জন্ম বলে একটি প্রবন্ধ, সেটির সম্পাদিত অংশবিশেষকেই নাম করে দেওয়া হয়েছে নবনব সৃষ্টি। আর মূল প্রবন্ধ গ্রন্থটির নাম কিন্তু চতুরঙ্গ, যেটি 1960 খ্রিস্টাব্দে বেঙ্গল পাবলিশার্স থেকে প্রকাশিত হয়। তাহলে মূল গ্রন্থের নাম চতুরঙ্গ, প্রবন্ধটির আসল নাম ছিল মামদোর পুনর্জন্ম, সেটি নবনব সৃষ্টি নাম দিয়ে এখানে তুলে ধরা হয়েছে। এবার আসি আমাদের পাঠ্যাংশে। সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল, প্রথমেই সংস্কৃতর কথা এলো। সংস্কৃত এই ভাষাটি সম্পর্কে আমরা জানি যে সংস্কার করে সৃষ্টি হয়েছিল বলে এর নাম সংস্কৃত। এটি আসলে প্রাচীন ভারতীয় আর্য ভাষা, ইন্দো ইউরোপীয় ভাষা বংশের একটি অন্যতম শাখা। আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দে আর্যরা ভারতে প্রবেশের সঙ্গে সঙ্গে এই ভাষা ভারতে চালু হয় এবং এই ভাষাতেই রচিত হয় প্রাচীন সাহিত্য বেদ। সেই ভাষা পরবর্তীকালে সংস্কার সাধন করে সৃষ্টি হয় সংস্কৃত ভাষা। এই সংস্কৃত ভাষা ছিল আত্মনির্ভরশীল। আত্মনির্ভরশীল অর্থাৎ যে স্বনির্ভর, নিজের ওপর নির্ভর, অন্য কোনো ভাষার ধার ধরে না। কেন লেখক এই কথাটা বললেন, এটি আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা এই প্যারাতেই দেওয়া আছে। কোনো নতুন চিন্তা, অনুভূতি কিংবা বস্তুর জন্য নবীন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ধার করার কথা না ভেবে আপন ভাণ্ডারে অনুসন্ধান করে। এমন কোনো ধাতু বা শব্দ সেখানে আছে কি না যার সামান্য অদলবদল করে কিংবা পুরনো ধাতু দিয়ে নবীন শব্দটি নির্মাণ করা যায় কি না। তাহলে কোনো নতুন চিন্তা, অনুভূতি, চিন্তা অর্থাৎ ভাবনা এবং অনুভূতি অর্থে অনুভব, যদি কখনো কারো মাথায় আসে তখন সেই বস্তুর জন্য
বা অন্য বস্তুর জন্য নবীন শব্দের, নতুন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত কিন্তু অন্যের শব্দভাণ্ডার থেকে ধার করার কথা না ভেবে আপন অর্থাৎ নিজ ভাণ্ডারে অনুসন্ধান অর্থাৎ খোঁজ করে। কি খোঁজ করবে? না সেখানে এমন কোনো ধাতু, ধাতু ক্রিয়ার মূলকে বলে ধাতু, বা শব্দ আছে কি না যার সামান্য অদল বদল করে কিংবা পুরনো ধাতু দিয়ে নবীন শব্দটি নির্মাণ করা যায় কি না। তাহলে সংস্কৃতেই এই বৈশিষ্ট্যটা আছে, সে কিন্তু চট করে অন্যের ভাণ্ডার থেকে শব্দ নেয় না, সে কি করে নিজের ভাণ্ডারে সেই জাতীয় শব্দ বা ধাতু খোঁজে যার অদল বদল করে ওই নতুন চিন্তা অনুভূতি বা বস্তুর জন্য নতুন শব্দটি সৃষ্টির চেষ্টা করে। তার অর্থ অবশ্য এ নয় যে সংস্কৃত কোশমিন কালেও বিদেশি কোনো শব্দ গ্রহণ করেনি, নিয়েছে, কিন্তু তার পরিমাণ এতই মুষ্টিমেয় যে মুষ্টিমেয় কথার অর্থ হচ্ছে অল্প, এতই অল্প যে সংস্কৃতকে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলাতে কারো কোনো আপত্তি থাকার কথা না। আমরা প্রবন্ধকার সম্পর্কে আগেই জানলাম, তিনি প্রায় 15টি ভাষা জানতেন, সেই তুলনামূলক সাহিত্যের অধ্যাপক হিসেবে তিনি সংস্কৃত ভাষার বৈশিষ্ট্যটা বললেন। প্রথম সংস্কৃত কোনো চিন্তা অনুভূতি বা নতুন শব্দের জন্য চট করে অন্যের শব্দভাণ্ডার থেকে শব্দ নেয় না। দু নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সংস্কৃত নিজের শব্দভাণ্ডার থেকে ওই জাতীয় কোনো ধাতু বা শব্দকে খুঁজে তার সামান্য অদল বদল করে নতুন শব্দ নির্মাণের চেষ্টা করে। এবং তিন, সংস্কৃত শব্দভাণ্ডারে অন্য ভাষার শব্দ এতই অল্প, এতই মুষ্টিমেয় যে সংস্কৃতকে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলতে কারো আপত্তি নেই। তাহলে নিশ্চয়ই সংস্কৃতকে আত্মনির্ভরশীল ভাষা কেন বলা হয়, তিনটে পয়েন্ট তোমরা লিখতে পারবে আশা রাখছি। প্রাচীন যুগের সব ভাষাই তাই, হিব্রু, গ্রিক, আবেস্তা এবং ঈশ্বরবর্তী যুগের আরবিও আত্মনির্ভরশীল এবং অধিকাংশ ক্ষেত্রেই স্বয়ংসম্পূর্ণ। প্রথম আসছি হিব্রু। প্রাচীন ইহুদি জাতির ভাষা এটি, বাইবেলের ওল্ড টেস্টামেন্ট এই হিব্রু ভাষাতে লিখিত, বর্তমানে এটি ইসরায়েলের সরকারি ভাষা। গ্রিক ভাষা তোমরা জানো, ইলিয়াড এবং ওডিসি মহাকাব্য দুটি এই ভাষায় রচিত হয়েছে, এটি ইন্দো ইউরোপীয় ভাষাবংশের অন্তর্গত একটি ভাষা। আবেস্তা হল জরাথ্রুষ্টের যে ধর্মগ্রন্থ, সেই ধর্মগ্রন্থের অর্থাৎ জেন্দ আবেস্তার ভাষা, যে ভাষার সঙ্গে ঋগ্বেদের ভাষার অনেকটাই মিল দেখতে পাওয়া যায়, এটি ইরানীয়দের প্রাচীন ভাষা। এবং ঈষৎ মানে অল্পবর্তী যুগের আরবি, এই আরবি ভাষা একটি সেমেটিক ভাষা, এই ভাষায় ইসলামীয় ধর্মগ্রন্থ কোরআন রচিত, এই আরবি ভাষাও আত্মনির্ভরশীল এবং অধিকাংশ ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ। তাহলে আমাদের পাঠ্যাংশে উল্লেখিত মোট 5টি ভাষাকে আত্মনির্ভরশীল বলা হয়েছে। কী কী গেল? সংস্কৃত, হিব্রু, গ্রিক, আবেস্তা এবং আরবি, এগুলো দিয়ে MCQ আসে, তাই ভালো করে পড়তে হবে। বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়, বোঝা গেল বিষয়টা? আমরা যাকে নিয়ে বেশি গর্ব করি সেই ইংরেজি আর আমাদের মাতৃভাষা বাংলা কিন্তু আত্মনির্ভরশীল নয়। আমরা প্রয়োজন মতো এবং অপ্রয়োজনীয় ভিন্ন ভিন্ন ভাষা থেকে শব্দ নিয়েছি এবং নিচ্ছি। পাঠান মোগল যুগে আইন, আদালত, খাজনা, খারিজ নতুন রূপে দেখা দিল বলে আমরা আরবি ও ফার্সি থেকে প্রচুর শব্দ গ্রহণ করেছি। পরবর্তী যুগে ইংরেজি থেকে, ইংরেজির মারফতে অন্যান্য ভাষা থেকে নিয়েছি এবং নিচ্ছি। তাহলে এখানে প্রশ্ন, কেন ইংরেজি এবং বাংলা আত্মনির্ভরশীল ভাষা নয়, এর উত্তর এখান থেকেই দেওয়া আছে। কীভাবে? না, আমরা প্রয়োজন তো আছেই,
আবার অপ্রয়োজনেও বিভিন্ন ভাষা থেকে শব্দ অতীতেও নিয়েছি, বর্তমানেও নিচ্ছি। তুমি ভাবো না, মোবাইল এসে যাওয়ার পর আমরা বাংলায় কী কী শব্দ ঢোকালাম, মোবাইল, সিম, রিচার্জ, কভার, স্ক্রিন গার্ড, ফিঙ্গার প্রিন্ট, কী নেই, সব শব্দই কিন্তু হু করে আমরা ইংরেজি থেকে বাংলায় টুকে দিচ্ছি, লিখছিও তাই। এই রকম পাঠান মোগল যুগে, অর্থাৎ ভারতের ইতিহাসে পাঠান যুগ এবং মোগল যুগের কথা বলা হয়েছে, সেই সময় আইন, আদালত, খাজনা, খারিজ এই শব্দগুলি পাঠান মোগলরা অধিক পরিমাণে ব্যবহার করত লাহোরের মুসলিম হিসেবে। তো তাদেরই মূল শব্দগুলোকে বর্তমানে আমরা আমাদের শব্দ বানিয়ে নিয়েছি, আমরাও আইন, আদালত, খাজনা, খারিজকে বাংলা বলেই চিনতে শিখেছি। এগুলো ছিল মূলত আরবি এবং ফার্সি ভাষার শব্দ। মনে রাখবে, ফার্সি কিন্তু ফরাসি নয়, ফার্সি ভাষা পার্সিয়ান ভাষা, ইরানের ভাষা হলেও এটি আফগানিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তানে প্রচলিত, সেখান থেকে প্রচুর শব্দ নিচ্ছে। আর পরবর্তী যুগে ইংরেজরা আসার পর তাদের যে প্রায় 200 বছরের শাসনে প্রচুর ইংরেজি শব্দ নিয়েছি এবং ইংরেজি মারফতে অন্য ভাষার শব্দকেও আমরা বর্তমানে নিয়ে যাচ্ছি। তো এই পর্যন্ত আমাদের প্রথম পর্ব থাকবে, পরের দিন আমরা পরের পর্ব শুরু করব। ধন্যবাদ।